হাই বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলের বার্ড লাভার মনি। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো আমার জাভা, বেঙ্গলি ফিঞ্চ, হোয়াইট ফিঞ্চ আর বদ্রির প্রোগ্রেস। তো তার আগে আপনারা দেখুন, এই যে আছে আমারও যতগুলো বাচ্চা হয়েছিল সমস্ত বাচ্চাগুলো আমি এখানে এনে রেখেছি, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে আছে আমার জাভা, ব্ল্যাক জাভা। ব্ল্যাক জাভাটাকে আপনারা দেখে নিন, এই হলো আমার ব্ল্যাক জাভা। আর এদের হাইট আমরা এখানে দিয়েছিলাম, আপাতত হাইতে নেস্টিংও করেছে। তো আমি জাভার জন্য এখানে সিড মিক্স দিয়ে রেখেছি, আর ওখানে গ্রিড, এখানে জল, আর এখানে প্যাডি বা ধান। তো আমি আপনাদেরকে কিছু ব্রিডিং টিপস দেব, যেমন জাভা সর্বদা নিরাপদ জায়গাতে থাকতে ভালোবাসে, মানে যেখানে কোনো রকমভাবে হই হুল্লোড় চেঁচামেরি চেঁচামেচি বা কোনো রকম নয়েজ কিছু নেই, সেখানে থাকতে ভালোবাসে। তো যেহেতু এটা আমার ঘরের মধ্যে, সেহেতু আমার থোড়া মানে অল্প অল্প কিছু প্রবলেম হচ্ছে, তবু আমি এদেরকে এখানে এনে রেখেছি। এরা 10-15 দিনের উপর হয়ে গেল এখানে আছে, তো এতদিন বা পর এরা নেস্টিং করলো, দেখে আমার খুব ভালো লাগলো। এরা কিন্তু বদ্রি পাখির মতো নয় যে হাঁড়ি দেখলেই হাঁড়ির ভিতরে ঢুকে যাবে, এরা একটু অন্য প্রকৃতি। এদের যদি মানে আপনার কলোনি হয় তাহলে কোনো অসুবিধা হয় না, কলোনি হলে হাঁড়িতে যখন তখন চলে যাবে, কিন্তু যদি সেপারেট কেজে থাকে তাহলে হাঁড়িতে যেতে 10-15 দিন মতো সময় নেবে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি, আপনি অন্যান্য ব্রিডারদের এটাও জিজ্ঞাসা করতে পারেন। তো 10-15 দিন বাদে এরা নেস্টিং করলো, এবার দেখি এদের ডিম পাড়া অপেক্ষা। তো আমি এদের জন্য দিয়ে রেখেছি ঘাস, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ঘাস আছে। আর এদের সিড মিক্সে আছে সানফ্লাওয়ার সিড, ব্ল্যাক সিড, রেড মিলেট, ক্যানারি সিড এবং কাঙ্গি দানা যেটা বলে সেটা। আর এদিকে তো ধান বা প্যাডি আলাদাভাবে দেওয়া আছে, যেহেতু এরা ধান খেতে প্রচুর ভালোবাসে, তো তাই এদের জন্য আমি এখানে ধান দিয়ে রেখেছি। এবং আমার এই যে বদ্রি পাখিগুলো দেখছেন, এদের জন্য ধান আছে, ক্যানারি সিড আছে আর কাঙ্গি দানা আছে, যেহেতু এরা বাচ্চা এবং কিছু সেমি অ্যাডাল্ট আছে। এই দুটো সেমি অ্যাডাল্ট, এই যে সামনে এরা, এই দুটো হলো রেড আর রেড আই, লুটিনো রেড আই যেটা বলে সেটা হলো এটা, আর এটা হলো স্প্যাঙ্গেল। আর এগুলো ওইগুলো তো কি আর কি নাম জানি না। এবং আমি আপনাদেরকে আরও কিছু জিনিস দেখাবো, একটু ওয়েট করুন। এবং তারপর এখানে আছে আমার একজোড়া বেঙ্গলি ফিঞ্চ, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দেখানোর চেষ্টা করছি। ওর ভিতরে 4টে বাচ্চা ফুটেছিল, এই মুহূর্তে 1টা বাচ্চা আছে। যেহেতু জায়গা ছোট ছিল, এখন বড় জায়গা দিয়েছি, কিন্তু এর আগে যে নেস্টিল মেটিংয়ে যে জায়গাটা ছিল বা যে মানে ও যেখানে ডিম পেড়েছিলো সেই জায়গাটা প্রচুর ছোটো ছিল, সেহেতু 4টে বাচ্চা উঠেছিল। দুঃখিত আমি যে বাচ্চাগুলো ওরা মেরে ফেলেছিল, তো অবশেষে 1টা বাচ্চা আছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্বদা এদের নেস্টিং ম্যাটেরিয়াল যেটা থাকবে সেটা, মানে যেটাতে নেস্টিং ম্যাটেরিয়াল রাখবে, যেটাতে বাসা করবে সেটা যেন জায়গাটা যেন বড় হয়। আর এদের যে জায়গাটাই মানে এরা যে খাঁচার ভিতরে থাকবে বা কেজের ভিতরে থাকবে সেটা সর্বদা মোটামুটিভাবে 1 ফুট লম্বা, 1 ফুট চওড়া, 1 ফুট হাইট, আর মানে যে ডিপটা সেটা যেন 1.5 ফুট হয়। তো আমি এদের জন্য একটা ব্যবস্থা করে রেখেছি, যে এটা হচ্ছে আমার জেব্রা ফিন, এই বেঙ্গলি ফিঞ্চের একটা সেট আপ ছিল, তো এর ভিতরে আমি রাখবো বলে ঠিক করেছি। বাচ্চাটা মোটামুটি খেতে শিখে গেলেই আমি এখানে নিয়ে আসবো ওদেরকে। আর এখানে আছে আমার হোয়াইট ফিঞ্চ, হোয়াইট ফিঞ্চের কুলে 3টে বাচ্চা আছে, আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন, আশা করি এখান থেকে দেখা যাচ্ছে। বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে ফিডও করেছে, দেখে আমি আপাতত বুঝতে পারছি আমার এখান থেকে, আপনাদের এখানে দেখানোর চেষ্টা করছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন, দেখা যাচ্ছে 3টে বাচ্চা আছে। আর এদের সিড মিক্সে আমি দিয়ে রেখেছি রেড মিলেট, ক্যানারি সিড, কাঙ্গনি দানা আর
ব্ল্যাক সিড। তো এদেরকে আপনি অবশ্যই দিয়ে রাখতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এদেরকে এই সমস্ত সিডগুলো এরা ভালো খায়। আর আমি আমার বদ্রির জন্য যে সিড মিক্স তৈরি করে রেখেছি বা যে সিড মিক্স খাওয়াই, এখানে যা ছিল তো অনেকটাই শেষ করে ফেলেছে। তো আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। এখানে দেখুন সানফ্লাওয়ার সিড, খুব অল্প পরিমাণে ব্ল্যাক সিড, ক্যানারি সিড, রেড মিলেট আর কাঙনি দানা আছে। তো আমি আমার মতে অবশ্যই যে সমস্ত ব্রিডিং পেয়ার থাকে, বদ্রির যে সমস্ত ব্রিডিং পেয়ার, তাদেরকে সারা বছর অবশ্যই সানফ্লাওয়ার ফিড সিড খাওয়ানো যায়, কারণ এতে ওদের হেলথটা মজবুত থাকে। কারণ ওরা যেহেতু সারা বছর ব্রিড করে, তো সারা বছর যেহেতু ব্রিড করে সেহেতু ওদেরকে অবশ্যই শরীরটাকে সতেজ রাখতে সানফ্লাওয়ার সিড অল্প পরিমাণে, যেভাবে ক্যানারি সিড দেওয়া হয় সেই পরিমাণে সানফ্লাওয়ার সিড দেওয়া অবশ্যই দরকার। তো এখানে দেখুন, এখানে আমার বদ্রির তিনটে বাচ্চা আছে, আর এখানে এখানে ও আপাতত ওখানে ওর ডিম নিয়ে বসে আছে। ওর কাছে তিনটে ডিম আছে, আমি দেখাচ্ছি। দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাবেন। আপাতত কিছুতে নড়ছে না, আমি ওকে আর ডিস্টার্ব করতে চাই না, কারণ বেশি ডিস্টার্ব করলে যদি ডিমটা ভেঙে ফেলে। ওর কোলে তিনটে ডিম আছে, আর এখানে এই হাঁড়িটা আর এই হাঁড়িটা আজকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর এর বাচ্চাগুলো তো নিচে আছে, আপনাদেরকে দেখিয়েছি, কারণ পরবর্তী ডিম পারতে যেতে এদের অসুবিধা না হয়, সেহেতু আমার মোটামুটিভাবে এদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করি। আর যাদের বদ্রি পাখির ব্রিডিং নিয়ে অসুবিধা আছে, অনেক ক্ষেত্রে কী করে, বাচ্চা ছোটো থাকা অবস্থাতেও ওরা ডিম পারে, তখন সেটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। বাচ্চা ছোটো থাকা অবস্থায় যদি ডিম পারে তো সে বাচ্চাগুলো বের করারও কোনো প্রয়োজন নেই, কারণ আমি যতটুকু দেখেছি বাচ্চা বের করে নিলে বা আপনি যদি ভাঁড়টাকে সরিয়ে দেন তো মোটামুটিভাবে ও তবুও ডিম পারবে, ও ডিম পাড়া বন্ধ রাখবে না। কিন্তু আপনি যদি সেই ভাঁড়টা সেখানেই রাখেন, ও সেখানেই মানে সেই ছোটো বাচ্চা থাকা অবস্থায় সেখানেই যদি ডিম পারে তো কোনো অসুবিধা নেই, তবু ওর বাচ্চাদের খাওয়াবে প্লাস ডিমে তা দেবে, এতে কোনো অসুবিধা নেই। আমি এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমার কাছে এই দেড় বছর ধরে বদ্রি আছে, তো দেড় বছর আমার যতটা অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে এটা। এটাকে আমি কলোনি মতো করে রেখেছি। এখানে আমার চার পেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস আপনাদেরকে ভালো করে বলে রাখি, সেটা হলো বদ্রির জন্য যে হাঁড়িটা দেবেন বা যে ভাঁড়টা দেবেন সেটা যেন অবশ্যই বড় হয়। এর আগে আমি ছোটো ভাঁড় দিয়েছিলাম, ছোটো ভাঁড় দেওয়াতে কী হতো, একটা বাচ্চা আর একটা বাচ্চার উপরে চাপা পড়ে মারা যেত, সেহেতু আমি বড় ভাঁড় দিয়েছি লাস্ট, মানে বা লাস্ট বাধ্য হয়ে। তো বড় ভাঁড়ে দেখলাম এরা ব্রিডিং খুব ভালো করছে, এরা হয়তো সারা বছর একভাবে ব্রিড করলে সেইভাবে ব্রিডের পরিমাণটা আসে না, মানে ডিমটা কম পারে বা অনেক ক্ষেত্রে ডিম আনফার্টাইল হয়, ঠিক করে তা দিতে চায় না। তবু আমি আপনাদেরকে বলবো, যাদের কলোনি আছে আমার মতে তাদের কোনোরকমভাবে ভাঁড় না সরিয়ে নেওয়া ভালো, কারণ অনেকে দেখি যে অনেক ব্রিডাররা, বড় বড় ব্রিডাররাও এটা করে থাকে যে গরমের সিজনে ভাঁড়গুলো সব সরিয়ে নেয় এবং আগস্টের দিকে সেই ভাঁড়গুলো আবার দেয়। তো এই ভাঁড় দখলের জন্য আবার ফের সেই বদ্রি পাখিগুলো একে অপরে লড়াই করে মারা যায় অনেক পাখি এতে। তো আমার মতে বলে বদ্রি ভাঁড় সারা বছরই রেখে দেওয়া ভালো, কারণ যদি আমি ওদেরকে রেস্ট দিতে গিয়ে ওরা নিজেরা নিজেরা মানে ভাঁড়ের লড়াইয়ের জন্য ঝগড়া করে প্রাণ হারায়, তো এতে আমার মনে হয় না উপকার কিছু হবে, উল্টে লসই হবে। যদি আমার 50 জোড়া থাকে, বড়ো যারা খামার তাদের কথা বলছি, যদি আমার 50 জোড়া থাকে, তো 50 জোড়া থেকে যদি 10টা ফিমেল মারাই যায় তো আমার লাভ কোথায়? তো আমার মতে বলে বদ্রির জন্য সারা বছর রেখে দেওয়াই দরকার ভাঁড়, বিশেষ করে কলোনির ক্ষেত্রে। আর যাদের সেপারেট কেজ অবশ্যই তারা চেঞ্জ করতে পারে, তাদের কোনো প্রবলেম নেই। তো আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে বা আমার কথাগুলো যদি আপনাদের কাজে লাগার মতো বলে মনে হয় তো অবশ্যই আপনারা একটা লাইক করবেন,
সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অবশ্যই চাপবেন। ভালো থাকবেন আশা করি সবাই, আবার পরের ভিডিও দেখা হবে।